আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলায় কিন্তু আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, আর এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এরই পাশাপাশি বাংলার একাধিক জেলায় কিন্তু বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহবিদরা। ইতিমধ্যেই বাংলার একাধিক জেলা তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেয়েছে। আর কিছুদিন আগেই আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছিল দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, আর সেই নিম্নচাপ থেকেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আর বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ভয়ঙ্কর শক্তি ধারণ করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। তো বর্তমানে কোন পথে রয়েছে এই ঘূর্ণিঝড়, কোন দিকে রয়েছে এর অভিমুখ, তার পাশাপাশি বাংলার কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর তাণ্ডব লীলা চলবে এবং কবে ও কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, তো এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে কি রকম রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা কিন্তু শক্তি সঞ্চয় করে ক্রমশই শক্তিশালী রূপ ধারণ করছে, যার ফলে আগামী 24 ঘন্টায় কিন্তু এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। এই নিম্নচাপটি বর্তমানে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবল শক্তিরূপ ধারণ করে নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। উড়িষ্যা এবং বাংলার উপকূলে ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে ভয়ঙ্কর। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। তার পাশাপাশি মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু চলবে ভয়ঙ্কর ধ্বংসলীলা। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলাতে কিন্তু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরই পাশাপাশি বিভিন্ন জেলায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়া বইতে পারে, আর তাই কিন্তু জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে রাজ্যের তাপমাত্রার পারদ কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।